বিজেপি রাজ্য সভাপতি এবং ইলেকটেড এমপি ডক্টর সুকান্ত মজুমদারকে যেভাবে হুড়াহুড়ি করে ফেলে ফেলে দিয়ে হলো, তিনি অসুস্থ, কি বড় এটা কি কোনো পূর্ব পরিকল্পিত? আমরা তো বলবো অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত, অবশ্যই এর মধ্যে কোনো কিছু ওনাদের সেরকম খারাপ চিন্তা ভাবনা ছিল ওনাকে পদ থেকে সরিয়ে দেওয়া। পুলিশ প্রশাসনের গাফলতিতে শাহজাহানের অবস্থান যে অপবিত্র হয়ে গেছে, পুরো সন্দেশখালী একদম সন্ত্রাসখালী হয়ে গেছে, সেখানে মা বোনেদের ইজ্জত রক্ষার্থে আপনারা কী চাইছেন? শাহজাহানের যতক্ষণ পর্যন্ত না গ্রেপ্তার হয় আপনার কি এই ঝাঁঝালো আন্দোলন আরও তীব্রভাবে নিয়ে যাবেন? অবশ্যই অবশ্যই 100%। আজকে ওই উত্তম, ওই শিবু, সে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে, ওই শাহজাহান তার উকিলের মাধ্যমে সে বার্তা পাঠাচ্ছে প্রশাসনের কাছে, অথচ পুলিশ ধরতে পারছে না, পুলিশ পারে না এমন কিছু কাজ নেই। পুলিশ যদি পাতালেও থাকে দুষ্কৃতকারী, তাকেও তুলে আনতে পারে, যদি জলে আকাশেও থাকে সেখান থেকেও তুলে আনতে পারে, সবটাই কিন্তু কি করবে বলুন, তাদেরও তো সংসার আছে। আমরা তো জানি যে ওনাদের কিন্তু বয়সে কি কাজের নিরিখে প্রমোশন হয় না, ওই নেতাদের অঙ্গুলি হেলনে, তাহলে আজকে কেন আর জয়রামন আর দময়ন্তী সেন কেন আসছে না? তাদের মধ্যে কি সবাই খারাপ? তা নয়, তারাও চায়, তারাও বুঝতে পারে, কিন্তু পরিবারের কথা ভেবে তাদেরকেও আজকে কিন্তু এটা মদদ দিতে হচ্ছে, কিন্তু এইটা আর থাকবে না, তারাও জাগবে। কারণ পুলিশ তো অন্য কোনো প্রদেশ থেকে, আকাশ থেকে কি অন্য কোনো পরিবার থেকে আসে না, আমার আপনার পরিবার থেকেই কিন্তু পুলিশরা আসে, তাদের মধ্যেও মানবিকতা আছে, তো আমরা চাইব তারাও কিন্তু একজোট হন। আপনারা পুলিশকে দলদাস বলছেন, রাজ্যের মানুষ এদিকে খুব দুঃখে রয়েছে, কষ্ট রয়েছে, দলদাস পুলিশের হাত থেকে, গুন্ডা বদমাশদের হাত থেকে, এবং যে ধাপ্পাবাজ দুর্নীতিবাজ কিছু নেতা রয়েছে তাদের হাত থেকে বাংলার মানুষ কবে মুক্তি পাবে? আপনাদের কী চিন্তাভাবনা? লোকসভা ভোট সামনে আসছে, তৃণমূল কি বিজেপিকে ভয় পেয়েছে? শুনুন, তাদের কৌটো ফাঁকা হয়ে গেছে, আর যে আমার পাশের বাড়ি আগুন লেগেছে তো আমি তো ঠিক আছি, এই মানসিকতার থেকে তাদেরকে মুক্ত করবে এই বিজেপি, সেইভাবেই তারা কিন্তু চাইছে তাদের কাছে পৌঁছাতে। এবং যেভাবে আমাদের এই বিজেপি পরিচালিত সরকারের কর্ণধার ভারত মায়ের সুসন্তান নরেন্দ্র দামোদর দাস মোদিজি ভারতবর্ষকে যে এক প্রতিটা পদক্ষেপে, প্রত্যেকটা যোজনা পরিকল্পনার মাধ্যমে যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন, শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বে কিন্তু তিনি আজকে আলোচিত একজন প্রধানমন্ত্রী। আমরা বিশ্বাসী যে এই লোকসভাতেই কিন্তু আপনি দেখুন, এই ঘাটালেও দেবের আর ওই দেওয়ালে লিখছে আর একবার হব, আজ 10 বছরে হলো না এখানে মাস্টার প্ল্যান, আর আজকে তিনি বলছেন আমি মাস্টার প্ল্যান করার জন্য আমি রয়ে গেলাম, অথচ ওই মুখ্যমন্ত্রী সরকারে বসার আগে ওই আমাদের বিদ্যাসাগর স্কুলে ফুটবল ময়দানে বলে দিয়েছিলেন গলাবাজি করে, আমি সরকারে বসলে 6 মাসের মধ্যে মাস্টার প্ল্যান করব। আর তিনি যে দল থেকে এসেছেন, ওই দলের প্রধান প্রধানমন্ত্রী নেহরুজি 1959 সালে ওই বন্দরে বলে গিয়েছিলেন মাস্টার প্ল্যান হবে, কোথাও কিছু না, একটা ল্যাবেন্স ধরিয়ে দিয়েছে জনগণের হাতে, মাস্টার প্ল্যান হবে, নদী ঝাড়াই হবে, একটা নদীর সঙ্গে বরফ পাহিত গলিত নদীর সঙ্গে বর্ষাকালে নদীর একটা সংযোগ করবে, প্রত্যেকটা বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজেপি একমাত্র পথ দেখাবে, এবং সেই পথকে তৈরি করার জন্য সমস্ত মানুষ কিন্তু চাচ্ছে, এবং এই লোকসভাতেও আপনারা দেখবেন মিরাক্কেলভাবে বিজেপি অনেকগুলোই আসন পেয়েছে।